এই যে পড়েছি না লোক দেখানির জন্য, এটা কি বলতে পারো তো? হ্যাঁ, প্রত্যেকটা নারী জানে এটা কি জিনিস, কিন্তু হ্যাঁ, লোক দেখানির জন্য পড়ি না, সম্মান করি তাকে, তার সঠিক মর্যাদা দিই। তাই সিঁদুরকে কিন্তু কেউ পায়ের তলায় না, মাথায় সাজায়, কারণ আমাদের স্বামীর মঙ্গল কামনার্থে আমরা ছোটবেলা থেকে মা বাবার কাছে যেটা শুনে বড় হয়েছি সেটাকেই নিজেদের জীবনে অ্যাপ্লাই করি বলো। কিন্তু যারা সত্যি এই জিনিসটার মূল্য দিতে পারে না, যদিও বা স্বামী স্ত্রী দুজনেই সমান, কারোর ভূমিকা একটা বিবাহিত জীবনের মধ্যে কোনো অংশে কম না। স্বামীরও যতটা ভূমিকা তার স্ত্রীরও কিন্তু ততটাই ভূমিকা। হ্যাঁ, বিভাগটা আলাদা থাকে, মানে সেকশনটা আলাদা থাকে, কিন্তু পড়া তো আমরা একই করি বলো, বি সেকশন সি সেকশন, বাট পড়াশোনাটা কিন্তু একই হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলে একটা পুরুষকে তো দেখলে মনে হয় না যে সে বিবাহিত না অবিবাহিত, সেটা ম্যাটার করে না, সেটা ম্যাটার করে না, সুপুরুষের লক্ষণই একটা তার চরিত্রে প্রকাশ পায়, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। আর নারীদের সত্তা, আমি বলছি না যে যারা এখান থেকে এত অবধি টেনে রাখে তারা চরম সতী, আমি সে কথায় যাচ্ছি না, কিন্তু একে আমরা সম্মান করি, লোককে দেখাবো তাই আমরা কপাল ভরে সিঁদুর পরি, তাছাড়া পড়ি না, সেটা যাই হোক, কিছু মানুষের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম, সেটা কি অবশ্যই তোমাদের বলবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। জীবনে কিছু মানুষকে দেখলাম যারা ভুল পথে চালনা হলো, ঠোকর খেলো, আবার নিজেদেরকে সামলে নিল। তার মধ্যে মেন যে চোখের সামনে দেখা আমার, সেটা হচ্ছে ম্যান্ডি। ম্যান্ডি কীভাবে মুখ থুবড়ে পড়েছে সেটা তোমরা দেখেছো, কিন্তু ও প্রথম যে পথটা প্রশস্ত করেছিল সেখানে আমরা সবাই কিন্তু পেছন দিয়ে ডাক দিয়েছিলাম। লোকে বলে মানুষ কোথাও যাওয়ার সময় পিছু ডাক দিতে নেই, কিন্তু আমরা দিয়েছিলাম, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছিলাম যে আগামী যে রাস্তাটায় যাচ্ছে, রাস্তাটা একটা খাদের কাছে গিয়ে শেষ হচ্ছে, আর ওই খাদটায় যদি ও একবারও পড়ে যায় সারাটা জীবন উঠে আর দাঁড়াতে পারবে না। কিন্তু ম্যান্ডি খানিকটা পথ যাওয়ার পর যখন বড় একটা পাথরে খুব জোর হোঁচট খেলো, সেই হোঁচটটা খাওয়ার পর যখন মুখটা থুবড়ে পড়লো আর যে চোট বা ব্যথাটাও পেলো, ও কিন্তু পরিষ্কার বুঝে গেল তাই বাকি পথটা ও আর এগোলো না। মাঝ পথ থেকে ও আবার নিজের পুরনো জীবনে ফিরে আসলো। কেন এই কথাটা বলছি, কারণ ভুল সবাই করে, একটা ভুল মানুষকে ক্ষমা করে দেওয়াই যায়, কিন্তু একটা ভুল কতটা ভুল হলে সেটাকে ক্ষমার জায়গায় রাখা হয় না। আমরা তো ভগবান না, ভগবানও কিন্তু মানুষের একটা ভুলকে মাফ করে দেয়, বা ভগবানের দ্বারাও ভুল হয়। তাহলে আমরা তো একটা নিমিত্ত মানুষ মাত্র, আমরা কি পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। সোমনাথ ম্যান্ডিকে ভালোবাসত, তাই ম্যান্ডিকে নিজের কাছে আগলে রেখে দিয়েছে। তার মানে এ না যে সন্দীপ কখনো টিনাকে ভালোবাসেনি, সন্দীপ কখনো টিনাকে ভালোবাসেনি এই কথাটা আমি হলফ করে বলতে পারি যে এটা ভুল, যথেষ্ট ভালোবেসেছে, কিন্তু ওর কি ভুলটা হয়েছে জানো? ভালোবাসাটা দেখানোর ধরনটা ও ঠিক শেখেনি। ও রোম্যান্টিকভাবে দুটো কথা বলতে পারে না, কথায় কথায় আই লাভ ইউ বলতে পারে না, কিন্তু ওর লোক ওর ভালোবাসাটা কীরকম বলো তো? বউ এটা খেতে চাইলো, তাকে খেতে দিলাম, বউ ওই জিনিসটা চাইলো, তাকে এনে দিলাম, এটাই তার কাছে ভালোবাসা। এটাই ভালোবাসা। কোথাও না কোথাও সন্দীপের মনেও হয়তো একটা সময় আশা ছিল যে যাক কটা দিন পর ঠিক ফিরে আসবে, কিন্তু যে নছল্লা গিরিটা ধবলি করলো সেখানে দাঁড়িয়ে, আমার মনে হয় না সন্দীপকে আর ওকে মেনে নেওয়া উচিত, বা ওর সন্দীপের জীবনে ফিরে আসা উচিত। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমি জানি না কতজন সহমত পোষণ করবে। তারপরে সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় তফাত ম্যান্ডির আর আমাদের ধবলির মধ্যে, সেটা হচ্ছে ম্যান্ডি কিন্তু নিজের মেয়েকে কাছছাড়া করেনি, একটা মুহূর্তের জন্য না। মেয়ে সকালে কী খাবে, মেয়ে কী করবে না করবে, সমস্তটা কিন্তু মেয়েকে ঘিরে উঠছিল। ধবলির ক্ষেত্রে সেটা এক্সেপশনাল, ধবলি আরামসে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে কী সুন্দরভাবে রয়েছে না, কী সুন্দরভাবে হাসনাবাদ যাচ্ছে, ব্যাগ কিনছে, জুতো কিনছে, হেনা কিনছে, তেনা কিনছে, কিন্তু জন্মদিনে ছেলেটাকে একটু উইশ করতে পারবে না। আমরা গর্ভধারণ করে বাচ্চাকে জন্ম দিয়েছি মানে তাহলেই আমরা গর্বিত মা, এটা কিন্তু বলতে পারি না। সন্তানের প্রতি আমার কী রেসপন্সিবিলিটি, সন্তানের প্রতি আমার কী ভালোবাসা, কী দায়িত্ব, কী কর্তব্য, সেটা আমার জায়গায় যদি আরেকটা নারী
করে দেখিয়ে দেয়, তখন কিন্তু একটা মায়ের থেকে অনেক উঁচু দরজা সে পেয়ে যায়। যেমন কৃষ্ণ কার কোলে জন্মেছিল আর কার কোলে বড় হয়েছে, এটা তার জলজান্ত প্রমাণ। যশোদারই সন্তান বলে সবাই জানে, কারণ যশোদার যে ভালোবাসা না জন্ম দিয়ে কৃষ্ণকে দিয়েছে সেই ভালোবাসা আর কেউ দিতে। আজকে এই ধবলির ভিডিও দেখলাম আমি অবাক হলাম। দেখ কিরকম পরিস্থিতি, তুই বাড়িতে রয়েছিস, পুজো মিটতে পারলো না, দাদা সোজা বৌদিকে বাপের বাড়ি পাঠিয়ে দিল, কারণ তোর সংস্পর্শে রাখতে চায় না, তোর সংস্পর্শে নিজের বউকে রাখতে চায় না, যদি সে নষ্ট হয়ে যায় বাপের বাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে তোরা তিনজন, তুই তোর মা ঠাম্মা, বাড়ি ফাঁকা পেয়ে মা একবারে মেয়ের প্রেমে গদগদ গদগদ। আর এই মা বাবার ক্ষেত্রেই সঙ্গী বলেছিল না যে বাবা মা বাবা যদি জানতে পারে মরা ছাড়া গতি থাকবে না, কিন্তু দেখ দিব্যি বেঁচে ঘুরে বেড়াচ্ছে। শুনলাম নাকি বুদীপ্তদের বাড়ি ছাড়ার সময় ফুট 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 কেঁদেছিল আমাদের ধবলি। নতুন শ্বশুরবাড়ি ছেড়ে আসতে একটু কষ্ট হচ্ছিল, কোনো ব্যাপার না, এইখান থেকে আবার নতুন করে বিয়ে করে তুমি ওই শ্বশুরবাড়িতেই যাবে, তুমি এত কষ্ট পেও না, কষ্ট যদি পেতে হয় নিজের সন্তানটার জন্য পাও, সন্তানটার জন্য পাও। ব্লগ স্টার্ট হওয়া থেকে শেষ হওয়া অবধি খালি খাওয়া দেখলাম। একটা মা কত সুন্দর নির্দ্বিধায় নির্বিঘ্নে খেয়ে যাচ্ছে, খালি খেয়ে যাচ্ছে, কিনে যাচ্ছে ঠাকুমার জন্য ব্যাগ, বৌদির জন্য ব্যাগ। বৌদির ব্যাগটা ঠাম্মির হাতে বা মায়ের হাতে না দিয়ে যদি দাদার হাতে দিয়ে বলা যেত যে দাদা ভাই বৌদির জন্য এই ব্যাগটা এনেছি, বৌদি আসলে পরে বৌদিকে দিস, বা বৌদি আসুক বৌদিকে দেব, এটা হলো না। কারণ বৌদির মুখোমুখি হওয়া বারণ, দাদা যেরকম যেটা বলে দিয়েছে বৌদি সেই মতন চলছে, ননদের সাথে কোনো রকম মিলমিশ রাখা যাবে না, কারণ ননদ একটা জঘন্য ঘৃণ্যতম কাজ করে। আজকে আমাদের দালাল কি সুন্দরভাবে বলছে যে পরকীয়ার মতন একটা নোংরা কাজ করেছিল ম্যান্ডি, যদিও বা পরকীয়া আইনত বৈধ হলো, সমাজ থেকে এখনও বৈধ হয়ে ওঠেনি। তাহলে হ্যাঁ রে, এই কথাটা আমাদের ধবলির জন্য অ্যাপ্লাই হয় না? হয় না, না আসলে এখন করতে পারবি না, টাকা খাচ্ছিস তো। আরে টাকা থেকে মনে পড়ে গেল, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এসে গেছে। এই ধবলি একটা সময় বলেছিল না আমি কিন্তু ভিডিও করতে চাই না, ভিডিও থেকে আমি আর্নিং করতে চাই না, এখন কি বলবি? হ্যাঁ এবার তো টাকা আসবে, ভারী মজা, কি আনন্দ, হ্যাঁ আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাখে শাখে, তারপরে ভুলে গেছি আমি। যতই হোক, তো গুগল অ্যাডসেন্স এসে গেছে, এবার টাকা আসবে, যা লাইফ সেট। মানে স্বামী সন্তান জীবনে থাকুক না থাকুক, মেয়েদেরকে নিজের পায়ে এইভাবে দাঁড়াতেই হয়, ঠিক না, এইভাবে দাঁড়াতে হয়। ভারী মজা। ও পুজোর জন্য ছেলেটার জন্য কিছু নিবি না, মনে পড়ছে না? পুজো আসছে, জন্মদিনটা না হয় এমনি পেরিয়ে গেল, পুজো আসছে, বাচ্চাটার জন্য কিছু নেওয়ার কথা একটা বারের জন্য শুনছি না তোর মুখ থেকে, না বাচ্চাটার নাম শুনছি না কিছু শুনছি, খুব অবাক লাগছে। কিন্তু লোটে মাছ, চিকেন কষা, মাছের ঝোল, কলা ভাজা, আলু ভাজা, এগুলো খেলতে কিন্তু ভুলছে না আমাদের ধবলি। আর বলছে গালগুলো একটু ফোলা ফোলা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, সব ফুলে উঠছে তোমার, গাতনটা জোরে খেলে একটুখানি সব ফুলে উঠছে, আরাম পাচ্ছ, নিশ্চিন্তে আছো, তুমি মা হিসাবে আর পরিচালিত হচ্ছ না এজ এ লাইক এ ফ্রি বার্ড, তুমি একটা আইব্রো মেয়ে হিসাবে চলছো। এরকম বিয়ের আগে বাবার বাড়িতে যখন মেয়েরা বেশ অন্যরকমভাবে থাকে তখন তাদের গাল খোলা ফোলা, কিন্তু বিশ্বাস করো বাপের বাড়ি থেকে এসেও শ্বশুরবাড়িতে এসে বেশ গাল ফোলাই আমি মুটি হয়ে গেছি, ভীষণ কি বলবো। যাই হোক, চলো বন্ধুরা, এইটাই আমি বলতে আসলাম যে কি অদ্ভুত ব্যাপার, দাদা এক তো সামনে নিজে আসে না, উপরন্তু বৌদিটাকেও পাঠিয়ে দিয়েছে, কারণ এই বোনের সাথে রাখা যাবে না বৌদিকে, বোন যা কাজ করেছে। আর দালাল এক 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 মুখে এক একটা কথা বলছে ভগবান, একটা সময় বলেছিল না যে গেছে গুদীপ্ত মুম্বাই চলে, আজকে আবার বলছে না এখানেই আছে, বলো কি বলবে, বলো তোমরা কি বলবে। ওর এইটা পুরো খারাপ হয়ে গেছে, যখন থেকে দেখেছে ম্যান্ডি ওই মারিয়ার মা আর মারিয়ার জন্য জামা কাপড় কিনেছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে, একটাও জামা কাপড় আমার জন্য কিনতে পারলো না, আমি এত ওর জন্য দালালি খাটলাম, একটা গাউন, মিনিস্কার্ট, মিনিস্কার্ট, আর ইউ কেডিং,
ও মাই ডগ, মিনি স্কার্ট পরলে তোকে কি ভয়ঙ্কর দেখতে লাগবে। ও বাবা ঠিক আছে, আর বেশি ভাববো না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো।